আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। স্বদেশীর মোড়ে, বিট রোডের উপরে স্বদেশীর মোড়ে ইউথ ফোরামের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতন এবছরও ছট পুজোর আগের দিন মহিলাদের শাড়ি প্রদান ও ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী, মশারি, প্রতিবন্ধীদের সংস্থার এক মাসের খাদ্য সামগ্রী, একটি ধর্মীয় সংস্থার এক মাসের খাদ্য সামগ্রী পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী তুলে দেন। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীলভদ্র দত্ত ছাড়া বিজেপির রাজ্য জেলা নেতৃত্ব। এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, ঋণের টাকা না পেলে আগামী জানুয়ারি মাস থেকেই সরকারি কর্মচারীদের মাইনে বন্ধ হয়ে যাবে। পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে পানিয়াটিতে ডেঙ্গুর যে শীর্ষ দুয়ারে সরকার নিয়ে কটাক্ষ করেন তিনি। শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংকটের কথাও বলেন। শুভেন্দু অধিকারী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন সারা রাজ্যের এখনও অর্থনৈতিক সংকটের মধ্যে চলছে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। শুভেন্দু অধিকারী মহাশয়কে এখন উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই স্বদেশী মোড়ের। এখন আপনাদের সামনে রূপেশ সিং মহাশয়কে মঞ্চে ডাকছি। আমরা বাচ্চাদের পড়াশোনা উৎসাহ প্রদান করবার জন্য বই খাতা বিতরণের ব্যবস্থা রেখেছি এবং এতদ অঞ্চলে যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং যারা হয়নি তাদের সকলের উদ্দেশ্যে আমরা মশারি বিতরণ করব। আর ছট পুজো মায়েদের উদ্দেশ্যে আমরা রেখেছি শাড়ি বিতরণ। এছাড়াও আমরা আশ্রমের বাচ্চাদের দেবেন আমাদের বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। বিশ্ব হিন্দু পরিষদের বিশ্ব হিন্দু বার্তা বইটি শুভেন্দুদাকে সম্প্রদান করবেন বিশ্বজিৎ অধিকারী। বিশ্বজিৎ অধিকারী দাদা, এখন শুভেন্দুদাকে বৃষ্টি শুভেন্দুদাকে প্রদান করলেন। ফোরামের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী মহাশয়কে একটি রামচন্দ্রের ছবি উপহার করলেন। আপনারা সবাইকে হাত তালি দিন, বড় তালি দিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাই। মিউজিকটা একটু বাজাও, মিউজিকটা একটু বাজাও। একটা মোমেন্টো হিসাবে একজন আপনারা যে কেউ চলে আসুন, আপনি চলে আসুন বা উনি একটা শাড়ি পশ্চিমবঙ্গের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কালকে আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন, আমি বলছিলাম যে আমাদের কোন ভাই বন্ধু দাদা যদি হেলমেট না পরেন এরা ৫,০০০ টাকা পর্যন্ত ফাইন করে দেয়। আর বিশেষ বিশিষ্ট ব্যক্তিরা তারা যদি হেলমেট না পরেন তাদের গায়ে হাত দেওয়ার কেউ নেই, কারণ তারা হলো বর্তমান রাজ্য সরকারের ভোট ব্যাংক।
তাদের গায়ে হাত পড়লে ভোট ব্যাংকটা নড়ে যাবে। আমাদের সনাতনীরা বাংলাদেশ থেকে কতবার উদ্বাস্তু হয়েছেন, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়ার সমাজ তৈরি করেছিলেন ধর্মান্তকরণ আটকানোর জন্য, আপনারা জানেন মতুয়া সমাজের সৃষ্টি হয়েছিল। তাই আসুন, গণপতি উৎসব থেকে আমাদের শুরু হয়েছে, এবারে পশ্চিমবঙ্গে গণপতি উৎসব হয়েছে 21-এ 4,000 হয়েছিল, এবারে হয়েছে 10,000 গণপতি উৎসব। এটা আগে বলা হতো এটা মুম্বাইয়ের পুজো, মহারাষ্ট্রের পুজো, পশ্চিমবঙ্গে ঢুকছিল না, কারণ এখানে খুব সুকৌশলে আমাদের হিন্দু সমাজকে দুটো ভাগে ভাগ করে দিয়েছেন শাসকরা। একটা হলো বাঙালি হিন্দু, তাদের সব ছাড় আছে, বিকাশ ভট্টাচার্য আর সুবোধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাজপথে গরু খেতে পারে টিভি ক্যামেরার সামনে, তার নাম হচ্ছে সেকুলারিজম। ইনসাফ সভা হয় আমতাতে, রানী রাসমণি রোডে, আজকে মুর্শিদাবাদে লালগোলায় হয়েছে, কিন্তু মমিনপুর ইকবালপুরে ইনসাফ সভা হয় না। এর নাম হলো কি? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। অর্থাৎ বাঙালি হিন্দু আর নন বেঙ্গলি হিন্দু, এই একটা প্রাচীর মাঝখানে সুকৌশলে তোলা হয়েছে ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য। আসুন আমরা এই প্রাচীরটা ভেঙে দিয়ে আমরা বলতে শিখি যেটা স্বামীজি শিখিয়ে দিয়েছেন, বলুন গর্বের সঙ্গে আমি ভারতীয়, আমি হিন্দু। তাহলেই দেখবেন রাষ্ট্রবাদ পশ্চিমবঙ্গে স্থাপন হয়ে যাবে, আপনাদের আর কিছু চিন্তা করতে হবে না। সবাই খুব ভালো থাকবেন। সত্য সনাতন ধর্ম কি? সত্য সনাতন ধর্ম কি? ছোটি মাইয়া কি? ছোটি মাইয়া কি? জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। তৈরি করছে দীঘাতে, কিন্তু অযোধ্যার ফৈজাবাদের রামচন্দ্রের মন্দির, এই ভগবানের মন্দির কিন্তু সরকারি টাকায় হচ্ছে না, এই টাকা গোটা পৃথিবীতে থাকা হিন্দুরা, তারা নিধি দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ, সেই নিধি সংগ্রহ করেছে, এবং আমাদের হিন্দুদের টাকায় হিন্দুদের ভগবানের মন্দির আমরা তৈরি করছি। এর থেকে বড় উদাহরণ হতে পারে না। পশ্চিমবাংলা তৈরি করে দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের জন্য, পাঞ্জাব তৈরি করে দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু ভারতীয়দের জন্য, গুরু গোবিন্দ সিং এর শিষ্য শিখেদের জন্য। আজকে পশ্চিমবাংলায় যে অবস্থা, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে দূরে দূরে দাঁড়িয়ে আমার কথা শুনলে হবে না, আমার চোখ যেদিকে যায় সবাই দাঁড়িয়ে পড়েছেন আমি দেখছি, একটু সাহস নিয়ে আমার মতো বেরিয়ে আসতে হবে, আমার মতো সাহস নিয়ে বেরিয়ে আসতে হবে। আমি চোরেদের মন্ত্রিসভা ত্যাগ করে যদি চোরেদের রানীকে ভোটে হারাতে পারি, এই তোষণ এবং তুষ্টিকরণের বিরুদ্ধে আপনাদের এগিয়ে আসতে হবে। গুজরাটে আধুনিক বিদ্যার সাথে সাথে গীতা পড়ানো হয়, কর্ণাটক চালু করেছে, আর কারণ আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, যে ধর্ম হাজার হাজার বছরের অতি প্রাচীন একটি ধর্ম, আমাদের একমাত্র শেষ আশ্রয়স্থল হল ভারত ভূমি। অন্য ধর্মগুলি বলুন, ইসলাম বলুন, খ্রিস্ট ধর্ম বলুন, ইহুদি বলুন, তাদের কিন্তু একাধিক দেশ রয়েছে, আমাদের সনাতনীদের একমাত্র ভারত ভূমি। তাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, তিনি যেমন 80 কোটি লোককে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন, তিনি যেমন জেলায় জেলায় মেডিকেল কলেজ তৈরির ব্যবস্থা করেছেন, তিনি যেমন 280 কিলোমিটার বেগে চলা বুলেট ট্রেন চালু করেছেন, নতুন নতুন এয়ারপোর্ট এইমস চালু করেছেন, প্রায় 220 কোটি মানুষকে 220 কোটি ডোজ, ভারতবর্ষের 100 কোটির বেশি মানুষকে তিনি ট্রিপল ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে করোনা মহামারীর হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। ঠিক সাথে সাথে
সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্য হেরিটেজকে বাঁচানোর জন্য তিনি কেদারধাম বদ্রীধামকে নবরূপে সজ্জিত করেছেন, কাশীধাম বিশ্বনাথ ধামকে নবরূপে সজ্জিত করেছেন, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরকে নবরূপে সজ্জিত করে দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গকৃত করেছেন। সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের 492 বছর পরে ভগবান রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যার ফৈজাবাদে রামচন্দ্রের মন্দির নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে শুরু করিয়েছেন এবং জানুয়ারি 2024 দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গকৃত হবে। আমাদের এখানে কিছু ভেজাল হিন্দু আছে, আমি বলে এলাম তো একটু আগে হাওড়ায়, বলুন সরকার নেই তাই এসব হচ্ছে। আপনার প্রতিটা পাড়াতে প্রতিটা ওয়ার্ডে ডেঙ্গু যেভাবে ছড়িয়েছে, হাজার হাজার ডেঙ্গু প্রত্যেক এখানে এখানে পানিয়াটি তো হাইয়েস্ট ডেঙ্গু। এই টাকাটা ঋণের ঊর্ধ্বসীমা পেরিয়ে গেছে, তাই আমাদের ওই নর্থ ব্লকের অনুমোদনের জন্য পাঠিয়েছে এরা। এই টাকাটা যদি না পায় 1 জানুয়ারি 2023 কারোর বেতন হবে না। এরা অক্টোবরের বেতন নভেম্বরের বেতনটাও দিয়ে হয়ে যাবে, কিন্তু ডিসেম্বরের বেতন যেটা জানুয়ারির 1 তারিখে দিতে হবে, এরা ভিখারি সরকার। আজকে যে মুখ্য সচিব ভিসি করেছেন বিডিও এসডিও ডিএমদের সঙ্গে দুয়ারে সরকার নিয়ে, সেখানেও সমস্ত মিথ্যে কথা, টাকা নেই বলেছেন বলেছেন। পাড়ায় সমাধান যে কর্মসূচি 15th ফিনান্সের টাকায় করতে এবং ICDSS সেন্টার রিপেয়ারিং বেশি করে করতে, WCD ডিপার্টমেন্ট চাইল্ড অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের টাকাতে করতে, এই সরকার কমপ্লিটলি দেউলিয়া হয়ে গেছে। এই সরকারের ডিআর লটারি আর মদ বেচা ছাড়া পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। পাশের রাজ্য নবীন পট্টনায়ক, আমি রাজনৈতিকভাবে তার বিরোধী, তার দলের, সেখানে 58,000 কন্ট্রাকচুয়ালকে পারমানেন্ট করেছে। পাশের রাজ্য হেমন্ত বিশ্ব শর্মা আপ টু ডেট ডিএ দিয়ে দিয়েছে, আর পশ্চিমবঙ্গ কমপ্লিটলি দেউলিয়া। ওই সব লোকের কথার উত্তর দেওয়ার দরকার নেই। উনি একবার বিজেপিতে এসেছেন, একবার তৃণমূলে গেছেন, আবার তৃণমূল ওকে জেল খাটিয়েছে, এই সব লোককে বেশি গুরুত্ব দেবেন না। না না, এইসব কথা, এই গদাধরের কথার উত্তর দেওয়ার দরকার নেই। গদাধরের বাড়ির লোকরা গদাধরের কথায় ভোট দেয়। আরে গোটা রাজ্যই আর্থিক সংকট, পুরো রাজ্যই দেউলিয়া হয়ে গেছে। ওগুলো বলে লাভ নেই, ওটা কোনো দল নয়, ওটা কোম্পানি, কোম্পানির কর্মচারীরা ভাগ বাটোয়ারি লাগতেই পারে, ওটা কোনো দল নয়। বুড়িমার বোম নিষিদ্ধ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে পিসিমার বোম ফাটছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।